পাত্রপাত্রী যদিও অভিনয় জগতের, তাই বলে ভাবার কারণ নেই এটি কোনো সিনেমার দৃশ্য। বাস্তবেই হয়ে গেল পরিমণি শরীফুল রাজের হলুদ ছন্দা। মা হবার খবর দেওয়ার 95 দিন পর শুক্রবার রাতে ঘরোয়া আয়োজনে হলুদ ছন্দা সারলেন এই দম্পতি। আজ শনিবার হবে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা। এরই মধ্যে নতুন বছরে সবচেয়ে বড় সারপ্রাইজটি এসেছে এই তারকা দম্পতির কাছ থেকে। গত 10ই জানুয়ারি তারা জানিয়েছেন 2021 সালে 17ই অক্টোবর তারা বিয়ে করেছেন। এরই মধ্যে বাবা মাও হতে চলেছেন তারা। এমন বিস্ময়কর জোড়া খবরের পর শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হলো রাজপুরি দম্পতির গায়ে হলুদের ছবি। হলুদ শাড়িতে পরিমণি এবং সাদা হলুদ পায়জামা পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। হলুদ ফুলে সাজানো হয়েছিল ঘরের দেয়াল। অনুষ্ঠানে এই দম্পতির মুরব্বি হিসেবে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদোয়ান রনি। আরও ছিলেন রাজ ও পরিমণির পরিবারের নিকট আত্মীয় স্বজনরা। রাজ ও পরিমণির প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াসুদ্দিন সেলিমের সিনেমা গুনিজের শুটিংয়ে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন পরিমণি ও শরীফুল রাজ। পরিমণির প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। 1992 সালে 24 অক্টোবর সাতক্ষীরা জেলায় তার জন্ম। ছোটবেলা থেকেই নায়িকা হবার স্বপ্ন দেখতেন পরি, ছিলেন মেধাবী ছাত্রীও। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়েছিলেন। তবে সিনেমা জগতে প্রবেশের আগেও পরে তার একাধিক বিয়ে ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা যায়। 2007 সালের দিকে পরিমণির মা মারা যান। তার মৃত্যুর বিষয়টি অনেকটা রহস্যাবৃত। এরপর 2011 সালের দিকে বাবার সঙ্গে সাভারের ব্যাংকটাউন এলাকায় বসবাস শুরু করেন পরিমণি। এ সময় সাভার কলেজেও ভর্তি হয়েছিলেন তিনি, তবে নিয়মিত ক্লাস করতেন না। ২০১২ সালের শুরুর দিকে সিলেটে তার বাবার লাশ পাওয়া যায় বলে পরিমণির ঘনিষ্ঠ সূত্র জানায়। ধারণা করা হয় ব্যবসায়িক দ্বন্দ্বে মারা যান তিনি। এরপর থেকে পরি সাভারে তার এক খালার বাসায় বসবাস শুরু করেন। নায়িকা হবার স্বপ্ন নিয়ে বুলবুল একাডেমিতে নাচ শিখতে শুরু করেন পরিমণি। নাচ করতেন বিভিন্ন অনুষ্ঠানে, এভাবে সুযোগ পেয়ে যান টিভি নাটকে। মডেলিং থেকে ছোট পর্দা, এরপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরিমণি। 2013 সালের শেষের দিকে প্রথম ছবির শুটিং শুরু করেন তিনি। ওই ছবি মুক্তি পাওয়ার আগেই এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেন পরিমণি। প্রথম ছবি মুক্তির আগেই 19টি সিনেমাতে চুক্তিবদ্ধ হন পরি। এরপর থেকেই শুরু হয় তার বেপরোয়া জীবনযাপন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এ ধরনের ভিডিও আরও পেতে ভিডিওটি শেয়ার করুন।